প্রিয় শিক্ষার্থী, মাত্র 5টি রচনা আমরা শিখব। 5টা থেকে 3টা মিনিমাম তোমার প্রশ্ন কমন পড়বে, তাহলে 3টি প্রশ্ন তোমার কমন পড়বে, নিশ্চিত থাকো। আবারও বলছি, জাস্ট এই 5টি রচনা পড়ে যাও, যেটা ভালো লাগে সেটা একটু বেশি করে পড়ো। সেই 5টি রচনা কি, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি, এই জন্য নতুন করে আবার দেয়া। সেটা কি আমরা প্রথমে দেখবো। দেখো, 2023 সালে আমি এই প্রশ্নগুলো দিয়েছিলাম, মানে এই রচনাগুলো আমি দিয়েছিলাম, সেখান থেকে মানে মোট দিয়েছিলাম 6টা। 2023 সালে আমি 6টা রচনা দিয়েছিলাম সবার জন্য, বলে সব বোর্ডের জন্য আমি 6টা রচনা দিয়েছিলাম, বলে তোমরা অবশ্যই 6টা রচনা খুব ভালো মতো পড়বে। 23 সালে পরীক্ষায় কী আসছে দেখো, ঢাকা বোর্ডে 6টা থেকে 3টা আসছে, কুমিল্লা বোর্ডে 3টা, ম্যাক্সিমাম যশোর বোর্ডে 4টা ছিল, ময়মনসিংহ বোর্ডে ছিল মাত্র 1টা। এই বছর ইনশাল্লাহ ময়মনসিংহ বোর্ডে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। এখন 2024 সালের জন্য আমি দিয়েছি মাত্র এই 5টা রচনা, এই বছরের জন্য এই 5টি রচনা, বাংলাদেশের পর্যটন শিল্প আর বাংলাদেশের পোশাক শিল্প। চলতি বছর অর্থাৎ মানে গত বছরের কথা বলতেছি, যদি 2023 সালে পর্যটন শিল্প পরীক্ষা আসে তাহলে পোশাক শিল্প এবছর আসবে, মানে এই শিল্পের মধ্য থেকে যেটা আগের বছর আসছে এটা তার পরের বছর আসবে, এরকম আসবে। তার মানে দুটি তোমাকে পড়তেই হবে, যদি পর্যটন শিল্প তোমার পরীক্ষায় চলে আসে তাহলে এটাকে একটু কম পড়ে পোশাক শিল্পকে বেশি পড়তে হবে। 21শের চেতনা বলে আর মুক্তিযুদ্ধের চেতনা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, তিনটা একই রচনা আকারে তোমাকে পড়তে হবে। জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ অথবা ইন্টারনেট ও আজকের বিশ্ব অথবা মানব কল্যাণ বিজ্ঞান, এই 4 আর 5 কিন্তু সব রিলেটেড। মানব কল্যাণ বিজ্ঞানের মধ্যে বিদ্যুৎ এবং আধুনিক জীবন, বিদ্যুৎটাকে বেশি পড়বে, আলাদা করে একটু শিখে নিবে। কম্পিউটার এবং আধুনিক সভ্যতা, এটাও সেম। কৃষিকাজের বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, জাস্ট এই রচনা কয়টাই শুধু পড়ে যাও। এক্সট্রা হিসাবে কিন্তু আরও ছিল, চাইলে পড়তেই পারতে, যেমন স্বপ্নের পদ্মা সেতু এবং অর্থনৈতিক উন্নয়ন, যার যেটা ভালো লাগে, কিন্তু আমি জানি উপরের 5টা থেকে পড়লেই হবে, নিচেরগুলো না পড়লেও কোনো প্রবলেম নেই। করোনা উত্তর বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশ বা বৈশ্বিক মহামারী বাংলাদেশ, স্বদেশ প্রেম বা আমরা বলি অধ্যাবসায়, এবং লাস্টে হচ্ছে মেট্রো রেল ও আধুনিক জীবন। এখানে 9টা বলছি তো, জাস্ট এই প্রথম 5টা খুব ভালো মতো করে পড়ো। প্রথম 5টা পড়লেই কিন্তু না, আর পড়তে হবে না, এক্সট্রা আর কোনো কিছু পড়তে হবে না। 5টায় খুব ভালো মতো প্রায়োরিটি দাও, আশা করি রচনা এখান থেকে 3টা মিনিমাম তোমার কম পড়বেই। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।